আমরা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বই পড়ে জেনেছি 1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু আমাদের মনে কি কখনো এই প্রশ্ন জাগে যে বীর মুক্তিযোদ্ধারা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কেন দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন? তাদেরকে কে এত অনুপ্রেরণা দিলে? তাই আমরা কয়েকজন বন্ধুরা মিলে এমনই একজন বীর মুক্তিযোদ্ধার কাছে যাব আমাদের সকল প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার তোমরা? আমরা আজ এসেছি আপনার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের গল্প শুনতে। আচ্ছা কই, আপনি কিছু সময় দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই সময় দিতে পারবো, আসো ভিতরে আসো। বন্ধুরা, আজ আমরা এসেছি বীর মুক্তিযোদ্ধা মাঝারুল হকের কাছে। তার কাছ থেকে জেনে নিব মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে। শুরু করার আগেই আমরা তাকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানাবো। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দাদু ভাইরা, তোমরা মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর বিষয়গুলো জানতে এসেছ, আমি খুবই খুশি হয়েছি। এই প্রজন্মের সবাই এভাবে জানুক এটাও আমি চাই। যা হোক, আমি তোমাদের সমস্ত প্রশ্নেরই জবাব দেব। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি আপনি সচক্ষে দেখেছেন? হ্যাঁ, আমার অনেকবারই তাকে সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। তবে দুইবার যে দেখেছি সেটা খুবই স্মরণীয়। একবার 7ই মার্চের ভাষণের সময় রেসকোর্স ময়দানে, তখন আমার বয়স 17 বৎসর, আমি ঢাকাতেই থাকি, নাখালপাড়া। তখন নাখালপাড়া ওই এলাকাটা পাহাড়িয়া এলাকার মতো ছিল, বাড়ঝাড় এসব ছিল। আমি আমার কাজিন আরও যারা আশেপাশে ছাত্র যারা ছিলাম, তখন আমি স্কুলে পড়ি, বাড়ঝাড় থেকে আমরা বাঁশ কেটে লাঠি তৈরি করে সেই লাঠি নিয়ে আমরা রেসকোর্স ময়দানে আমরা সেই 7ই মার্চের ভাষণ আমরা শুনতে গিয়েছি। সেই কথা এখনও মনে হলে, সেই স্মৃতি মনে হলে এখনও শরীরের লোম আমাদের দাঁড়িয়ে যায় আর কি। রেসকোর্স ময়দান কি তোমরা হয়তো চিনো কি না জানি না, তখন ওটা রেসকোর্স ময়দান ছিল, এখন সরার্দি উদ্যান বলে আর কি। রেসকোর্স ময়দান বলার কারণ হলো সেখানে ঘোড়ার রেস হতো, এই জন্য রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। আর দ্বিতীয়বার যে ওনাকে দেখি সেটা হলো টাঙ্গাইলে, আমরা দেশ স্বাধীন হওয়ার পর টাঙ্গাইল যখন আমরা, তখন বঙ্গবন্ধু যে পাকিস্তানি জেল থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে আসেন, এসে প্রথমেই তিনি টাঙ্গাইল বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। টাঙ্গাইল যে আমাদের কাছ থেকে আমরা তার পদতলে হাতিয়ার আমাদের সমর্পণ করি, এবং তখন খুব কাছাকাছি তাকে গার্ড অফ অনার দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, এবং আমরা সবাই মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অফ অনার দিয়ে বিশাল বিন্দুবাসিনী হাই স্কুল ময়দানে আমরা আমাদের সমস্ত অস্ত্র তার কাছে আমরা সমর্পণ করি। এই আরও অনেকবারই দেখা হয়েছে, তবে এই দুইবার দেখার স্মৃতি কখনোই আমি ভুলব না। বঙ্গবন্ধুর কোনো ভাষণ কি আপনি সামনাসামনি শুনেছেন? হ্যাঁ, বললাম যে দুইটা ভাষণ, আরও অনেক ভাষণই শুনেছি, তো দুইটা ভাষণ খুবই উল্লেখযোগ্য এবং দুইটা ভাষণ খুব স্মৃতি আমার জীবনের মধ্যে গেঁথে আছে। আচ্ছা দাদু ভাই, আমার মাথায় একটি প্রশ্ন অনেকক্ষণ ধরে আসছে, আমি আপনাকে সেই প্রশ্নটা করতে চাই। আমরা তো জানি যে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ জাতিসংঘের পক্ষ থেকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এই ভাষণটি সমগ্র পৃথিবীর সম্পদ। আপনি কি বলতে পারবেন যে এই বিষয়টি আপনাকে কতখানি গর্বিত করে? অবশ্যই, আমাকে এই বিষয়টি ভীষণভাবে গর্বিত করে। এটা সাধারণভাবে এটা করা হয়নি, এটা এই ভাষণ নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, রিসার্চ করা হয়েছে, বিশ্বব্যাপী এটা নিয়ে গবেষণা করা হয়েছে। সেই গবেষণার ফলপ্রসূতে ওনাকে খেতাব দেওয়া হয়েছে। আচ্ছা দাদু ভাই, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যখন মুক্তিযুদ্ধ করেছিলেন তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল 17 বৎসর। দাদু, আপনি কার পরামর্শে মুক্তিযুদ্ধে যোগ দেন? আমি মূলত আমার কাজিন চাচাতো ভাই, ওনার নাম হলো রফিকুল ইসলাম, ডাকনাম রফিক, আমার 2 বছরের বড়, উনি
ওনার পরামর্শে আমি মুক্তিযুদ্ধে যোগদান করি। এবং সেই মুহূর্তে এমন একটা অবস্থা ছিল যে মুক্তিযুদ্ধে যোগদান না করলেও দেখা যেত যে আমাদের হয়তো পাক বাহিনী অথবা রাজাকাররা আমাদের ধরে মেরে ফেলতো, এটাও অনেকটা অনুপ্রাণিত করেছে মুক্তিযোদ্ধা। এবং দেশপ্রেমটাও অনেকটা অনুপ্রাণিত করেছে, দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা ছিল, দেশকে মায়ের মতো ভালোবাসতাম, এ কারণেও মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি। আচ্ছা দাদু, আপনি মুক্তিযুদ্ধে যাওয়ার সময় কি কোনো ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রথম যখন মুক্তিযুদ্ধে যোগদান করি সেটা সেই সময়টা ছিল জুলাই মাসের শেষের দিকে, এবং সেই এলাকাটা ছিল টাঙ্গাইলের দক্ষিণে ফাজিলাটি ইউনিয়নে পুঠিয়াজানি বাজার নামে স্থানে, ওখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। আমরা প্রথম আমাদের এলাকার, আমি আমার চাচাতো ভাই যে রফিক নাম বললাম, উনি আরও পাঁচ ছজন একসঙ্গে বাড়ির থেকে পালিয়ে, প্রথমবার বাড়ির থেকে পালিয়ে আমরা ওখানে মুক্তিযুদ্ধে যোগদান করি। এবং ওখানে ১৯ দিন স্থানীয়ভাবে ট্রেনিং নেই, সেটা ট্রেনিং আমাদের হয়েছিল 303 রাইফেল এবং স্টেন গানের উপর। এবং ১৫ দিন পর আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়লে আমাদের যে কমান্ডার সাহেব ছিলেন তিনি আমাকে আর বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে যখন সেপ্টেম্বর মাসে ওই গ্রুপটা ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে ঘুরে আসে, এবং ওই আমার চাচাতো ভাই রফিক ভাই আমাকে খবর দেয় যে আমরা ঘুরে আসছি ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে, ওনারা 18 দিন ট্রেনিং নেয় ইন্ডিয়াতে, ভারতে তুরাতে, মেঘালয়ের তুরাতে প্রশিক্ষণ নেয়। সেখান থেকে আসার পরে সে চর এলাকায় টাঙ্গাইলের পশ্চিম দিকে যমুনা নদীর চরে সে কোনোভাবে আমাকে খবর দেয় যে আমরা আবার চলে আসছি, তুমি চলে আসো। তখন আমাদের এমন একটা অবস্থা ছিল যে বাড়িতে থাকারও উপায় ছিল না, পালিয়ে পালিয়ে থাকতাম। ইন দিস টাইম, এই সময়ের মধ্যে রাজাকাররা আমাদের বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে। ওই মুহূর্তে আবার সেপ্টেম্বরের শেষের দিকে আবার যে আমি ওই কোম্পানিতে আবার যোগদান করি। যে এলাকা বা যে এলাকা থেকে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন সেক্টরে, সেটার আপনি আমাদের একটু বিবরণ দিন। হ্যাঁ, আমি আমাদের সেক্টর ছিল 11 নম্বর সেক্টর, কাদেরিয়া বাহিনী, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি উনি সেক্টর কমান্ডার ছিলেন আমাদের, এবং ওনাকে বাঘা সিদ্দিকি নামে ওনার পরিচিত ছিল। দাদু ভাই, যখন আপনি মুক্তিযুদ্ধ করছিলেন তখন আপনার সঙ্গে কোনো বিশেষ ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে সেটির বর্ণনা আপনি আমাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। একটা একটা ঘটনা খুবই হৃদয় বিদারক এবং খুব কষ্টের ছিল। সেটা যখন সেপ্টেম্বরের দ্বিতীয়বার আমি যোগদান করি যমুনা নদীর চর এলাকায়, যোগদান করার 8-10 দিন পরেই পাক সেনারা আমাদের অ্যাম্বুশে ফেলে, অ্যাম্বুশ মানে চতুর্দিক থেকে প্রায় ঘেরাও করে আমাদের আক্রমণ শুরু করে। আমরা সেটা ছিল ভোরবেলায় আক্রমণ শুরু করে অনেকগুলো রাজাকার এবং পাক বাহিনী মিলে। সেই অ্যাম্বুশ থেকে আমরা যখন আমাদের কমান্ডার সাহেব যখন দেখলো যে এখান থেকে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নেই, তখন তিনি ঘোষণা দিলেন যার যার মতো তোমরা আত্মগোপন করো, পালিয়ে থাকো, হ্যাঁ তারপর আমরা একত্রিত হব। তখন আমরা আমি আমাদের কমান্ডার জলিল ভাই, আমার কাজিন রফিক ভাই আর নাজিম করে আমাদের সহযোদ্ধা ছিল, এই চারজন একসঙ্গে একটা ডোবার মধ্যে কোনোরকম নাটটা পানির উপর রেখে আমরা ওখানে সারাদিন পালিয়ে থাকি। এবং সন্ধ্যার পর যখন পাক সেনারা রাজাকাররা চলে যায়, তারা শহরের থেকে আসছিল, শহরে চলে যায়, তখন আমরা আস্তে আস্তে সমস্ত মুক্তিযোদ্ধারা বেরিয়ে আসি। বেরিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করি। তখন আমাদের মধ্যে এক সহ মুক্তিযোদ্ধা খায়ের নামে, উনি টাঙ্গাইল শহরেরই বাড়ি, আবুল খায়ের নাম ছিল ওনার, ওনাকে এই পাক বাহিনীটা ধরে একদম সামনাসামনি গুলি করে ফেলে রেখে গেছিল। সেই অবস্থায় আমরা তাকে উদ্ধার করি, উদ্ধার করে ওখান থেকে নিয়ে তারপর তার ট্রিটমেন্ট হয়,
উনি এখনও বেঁচে আছেন এবং টাঙ্গাইলে উনি পরবর্তীতে কমিশনার ছিলেন আর কি। মুক্তিযুদ্ধের সময় আপনার সহযোগী মুক্তিযোদ্ধা কতজন ছিলেন? হ্যাঁ, আমাদের সঙ্গে অনেক মুক্তিযোদ্ধাই ছিল, সেটা গ্রুপ গ্রুপ হিসাবে। আমাদের যে কোম্পানি বলতো আর কি, আমাদের আমরা আমি ছিলাম ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে, আমাদের কোম্পানিতে মোট আমরা 21 জন ছিলাম। একজন আমাদের কমান্ডার ছিল, একজন ডিপটি কমান্ডার ছিল, আর 21 জন আর বাকিজন আমরা সবাই সাধারণ মুক্তিযোদ্ধা হিসাবে আমরা কাজ করেছি। আমাদের কাজ ছিল ইঞ্জিনিয়ারিংয়ের, যেটা যে ব্রিজ অপারেশন করা, শত্রুর পক্ষের কমিউনিকেশন ধ্বংস করা, তাদের যাতায়াতের রাস্তা, তারা যেন গাড়ি নিয়ে না যেতে পারে অথবা হেঁটে গেলেও যেন বাধাপ্রাপ্ত হয়, এগুলো আমাদের করার দায়িত্ব ছিল আমাদের। আচ্ছা দাদু, আপনার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে কি কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? হ্যাঁ, আমার মূলত আমাদের এলাকাতে আমাদের পরিবারটাকে মুক্তিযোদ্ধা পরিবারই বলা হয়। এ কারণে যে আমার বড় ভাই, আপন বড় ভাই, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন, উনি কাজী সিদ্দিকীর সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছেন, ওনারা টাঙ্গাইলের উত্তর এলাকাতে যুদ্ধ করেছেন, আর আমরা যুদ্ধ করেছি টাঙ্গাইলের দক্ষিণ এলাকাতে। এবং আমি ছিলাম, আমার আপন চাচাতো ভাই রফিক ভাই, যার অনুপ্রেরণায় আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, উনি ছিলেন। আমার এক চাচা, উনি মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। আমার এক ভাগ্না, উনিও মশিউর রহমান খান, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের পরিবারে আমরা 5 জন মুক্তিযোদ্ধা ছিলাম। আচ্ছা দাদু, আপনার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে কি কেউ শহীদ হয়েছেন? না, কেউ শহীদ হয়নি। পাকিস্তানের সামরিক বাহিনীদের সাথে যারা সহযোগিতা ছিলেন, আলবদর, আজাকার, ওরা ওদের যে আপনাদেরকে আমাদেরকে অনেক অত্যাচার, অনেক নিপীড়ন করেছিল, তাদেরকে নিয়ে আপনি আমাদেরকে একটু জানান। হ্যাঁ, আমি আগে হয়তো বলেছি যে আমাদের নিজেদের বাড়িও, আমি তখন ওই যে একবার মুক্তিযুদ্ধে যেয়ে আবার অসুস্থতার জন্য ফিরে আসলাম, ওই সময়টাতে অগাস্টের দিকে, খুব সম্ভবত অগাস্টের দিকে হবে, ওই সময়টাতে আমাদের বাড়ি, আমাদের বাড়িতে বড় বড় টিনের ঘর ছিল। শুধু আমাদের বাড়ি না, আমাদের বাড়িকে উদ্দেশ্য করে আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলো তারা পুড়িয়ে দেয়। আমার বৃদ্ধ দাদা ছিলেন, তিনি তাকে সবাই, আমরা বাড়িতে যারা ছিল মহিলা পুরুষ সবাই এদিক সেদিক পালিয়ে যায়, এবং আমার দাদাকে ঘর থেকে বের করে বাইরে এনে এক জায়গায় বসিয়ে রেখে তারপরে সমস্ত আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এবং এরকম অনেক ঘটনাই দেখেছি রাজাকাররা করেছে, এবং রাজাকাররা সহযোগিতা করেছে পাক বাহিনীদের, এবং মূলত রাজাকাররা ছিল পাক সেনাদের একটা ই ছিল, মালয়েশিয়া বলতো আর কি, মালয়েশিয়া পুলিশ, তাদের সঙ্গে সবসময় পাক রাজাকাররা যাতায়াত করতো আর কি। আর আলবদররা যারা ছিল, তারা, তাদের কাজ ছিল, তারা এই মুক্তিযোদ্ধাদের ধরা হতো, এবং যে শহরে তারা থাকতো, শহরের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের টর্চার সেলে নিয়ে তারা টর্চার করতো আলবদররা। আমাদের 16 ডিসেম্বর যখন আমরা স্বাধীন হলাম, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে গড়ে উঠলাম, তখন আমাদের যে বিজয়ের অনুভূতি, ওর অনুভূতি আমাদের সাথে একটু জানান, আমাদেরকে একটু জানান। আসলে সেই অনুভূতি তোমাদের দাদা ভাই কীভাবে বোঝাবো? টাঙ্গাইল মুক্ত হয় 11 ডিসেম্বর, টাঙ্গাইল মুক্ত হয়, হানাদার বাহিনী থেকে মুক্ত করা হয়। আমরা 11 ডিসেম্বর টাঙ্গাইল স্থান নেই, এবং সেখানে যে আমরা ক্যাম্প করি, এবং টাঙ্গাইল মুক্ত হওয়ার পরেই আমরা তখনই বুঝে গিয়েছিলাম যে এখন আর সময় নেই, এখন শুধু ক্ষণিকের সময় আছে ঢাকা মুক্ত হওয়ার, আশেপাশে সব জায়গায় প্রায় মুক্ত হয়ে গেছে। তারপর যেদিন 16 ডিসেম্বর, 11 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের সেই আনন্দ, সেই উল্লাস, সেই আমরা তখন হাতিয়ার দিয়ে ফাঁকা ফায়ার করে আনন্দ ফুর্তি করেছি, এবং 16 ডিসেম্বরে যেদিন মূল এবং চূড়ান্তভাবে যেদিন স্বাধীন হলো, সেদিন সমস্ত বাংলাদেশ মনে হয় যে সেদিন সেই কি এত উৎসব, আমার জীবনেও আমি দেখিনি এত সুন্দর, এত ভালো জীবনেও লাগেনি।
সেই কথা কোনোদিনই ভোলার নয়। মুক্তিযুদ্ধের সময়কার কি আপনার কোনো স্মৃতি বা আলোকচিত্র সংরক্ষিত আছে? হ্যাঁ, আলোকচিত্র সংগৃহীত অবশ্যই আছে। আমাদের যে কোম্পানি, আমরা যে কজন ছিলাম, তার একটা ছবি আছে সেই সময়। এখন যদি অস্পষ্ট হয়ে গেছে, তবু তোমরা দেখো এখানে আমি কোথায় আছি, হয়তো 21 জনের মধ্যে তোমরা চিনতে পারবে না। এই যে এটা হলো আমার ছবি, এই মাঝখানে এই যে এখানে আমার ছবি, তোমরা সবাই একটু দেখো এটা। এটাতে আর একটা ছবি আছে, আমাদের যে কোম্পানি কমান্ডার ছিল জনাব আব্দুল জলিল সাহেব, ওনার সঙ্গে আমি যে রাইফেল সঙ্গে নিয়ে একটা ছবি আমার আছে ওনার সঙ্গে। এই দুইটা স্মৃতি আলোকচিত্র আমার কাছে আছে। আজ আপনার কাছ থেকে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের গল্প শুনে আমাদের খুব ভালো লেগেছে। আমরা আপনার আমরা গর্বিত আজকে যে আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজকে অনেক গর্বিত, আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই আপনাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজ একটি গান উপস্থাপন করতে চাই। তোমাদের গান শোনার আগে আমি তোমাদের দুটি কথা বলতে চাই। তো তোমরা যে আজ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্বন্ধে জানার এত আগ্রহ তোমাদের, আমি সত্যিই খুব খুশি হয়েছি। খুব অনুভূতি আমার এত ভালো লাগছে যে তোমাদের প্রজন্ম এসব আমাদের কাছ থেকে শুনে পরবর্তীতে আরও তোমাদের পরের যে প্রজন্ম আসবে তাদের, তোমরা আবার বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সেই ইতিহাসগুলো তাদের শোনাবে, তাদের শেখাবে, এভাবেই ইতিহাস সংরক্ষিত হবে, এটাই আমি মনে করি। আচ্ছা, যা হোক, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য আমার অনেক দোয়া থাকবে। আর দাদু ভাই, তোমাদের গানটা শুনি, দেখি কি গান শোনাতে চাও। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। তোমাদের গান শুনে আমার খুবই ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। আবার সময় পেলে আসবে, যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, শেখার থাকে, বোঝার থাকে যুদ্ধ সম্বন্ধে, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্বন্ধে, যে কোনো সময় আমার কাছে চলে আসবে, আমি তোমাদের সময় দেব, কথা বলবো। বন্ধুরা, দেশের জন্য লড়াইয়ে সবার আগে এগিয়ে আসার দায়িত্ব আমাদের মতো তরুণদেরই। সুতরাং চলো প্রতিজ্ঞা করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে আমরা সর্বদা সচেষ্ট থাকবো।